মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা দেখো চা বসিয়েছি, একদিকে ভাত হচ্ছে। আজকে সকালের জলখাবারে বানাচ্ছি পাস্তা, চিকেন পাস্তা করছি। তো চিকেন পাস্তা কোনোদিনও তৈরি করিনি, প্রথমবার ট্রাই করছি। এদিকে পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা কুচানো হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এই যে মাংসটা তো আগের দিন রেডি করে রেখেছিলাম। এখন আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি। তো ওদিকে ভাতটাও হচ্ছে, এদিকে আমার এই কাজটাও হয়ে যাচ্ছে। তো ডিম তিনটে ফেটিয়ে নিলাম ভালো করে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ঝুরি করছি। তো ঝুরি করা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি বাটির মধ্যে। এবারে এই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে তেল দিলাম, তারপরে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে প্রথমে ভেজে নিলে একটুখানি নরম হয়, খেতেও ভালো লাগে। তারপরে ভাজার পর মোটামুটি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবারে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি, যে পরিমাণে আমার লাগবে। তো পুরোটা লাগেনি, কিছুটা রেখে দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে নুন, হলুদ, চিনি সবই অল্প অল্প করে দিতে হবে। আর এখন চিকেনটাকে দিয়ে দিলাম। আর চিকেন পাস্তা তো এটা খেতে খুবই ভালো হবে, সকালের একদম পারফেক্ট একটা জলখাবার বলা চলে। তো চারটে প্লেট নিয়ে নিয়েছি, আজকে আমরা চারজনেই খাবো। শাশুড়িমাও বললো একটুখানি খেয়ে নেবে, তো এই যে আমি সার্ভ করে নিচ্ছি। তো এরপরে আমরা চারজনে মিলে বসে আড্ডা দিতে দিতে আজকে সকালের জলখাবারটা কমপ্লিট করব। শাশুড়িমা তো সকাল থেকে বসে থাকে, আমি কি করি সেসব দেখার জন্য, মানে কাজকর্ম দেখতে উনি খুব ভালোবাসে। তো ছেলে এসে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, হাজব্যান্ডটাও রেডি করেছি, আর আমিও নিয়ে বসে গেছি। ওদিকে ফোন এসেছে, আমাদের কাজের দিদি ফোন করেছিল, তো ছেলে ফোনটা আনতে গেছে। তো আজকে কাজে আসবে না, সেটাই আমাকে ফোন করে জানালো, দিদির শরীর খারাপ হয়েছে। তো এই জন্য ফোনটা করে জানিয়ে দিচ্ছি, ভালোই হচ্ছে সকাল সকাল, তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার দুপুরে রান্নাটা বসাবো, তার জন্য প্রস্তুতি চলছে। ওদিকে কুকারের মধ্যে কিছু একটা বসিয়েছি, আমার এখন মনে পড়ছে না ভয়েস ওভার করার সময়। তো আজকে রান্না করছি ডাল, তো মুগ ডাল করছি, মুগ ডালের মধ্যে সমস্ত সবজিগুলো দিচ্ছি, বাঁধাকপি রান্না করব। তো সব কিছু মোটামুটি একটু গোছগাছ করে এবারে ছাদের দিকে যাচ্ছি জামাকাপড় মেলতে। আর জামাকাপড় মেলে একবারে শুইটাকে ঝাঁট দিয়ে নিচে নেমে আসবো। তো মিমিও আমার প্রতিদিনের মতো সঙ্গে চলে এসেছে, তো আমি যতক্ষণ থাকবো ও ঘোরাঘুরি করবে, এই ফাঁকে আমার জামাকাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে। কয়েকদিন তো পুরোপুরি গরম পড়ে গেছিলো, আবার এখন একটুখানি ঠান্ডা পড়েছে। তবে এখন যেটা হচ্ছে, এবছরে প্রথম থেকেই দেখছি যে ভালো রোদ উঠছে না, ভালো ঠান্ডাও পড়ছে না সেভাবে। বেশ কড়া রোদ উঠবে, কনকনে ঠান্ডা পড়বে, এটাই তো শীতকালের মজা, পৌষ মাসের মজা। তো মেলা হয়ে গেছে জামাকাপড়গুলো, আর এই দেখো নতুন কতগুলো ফুল আবার ফুটছে এখন। তো এই নামগুলো বলতে পারছি না, এই ফুলটাও নতুন ফুটছে। নতুন আলু এনেছে, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই আলুগুলো হলো ছোটো ছোটো সাইজের আলু, এই আলুগুলো দম কিন্তু খুব ভালো হয় মটরশুঁটি দিয়ে করলে পরে। তো কতগুলো বিস্কুটের প্যাকেট এনেছে, সেগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি। আজকে এই কড়াইটার মতো করে মাছটাকে রান্না করি, বিশেষ করে ভাজাটা করব, নয়তো সময় লাগবে, আরও দেরি হয়ে যাবে। এখন কটা বাজে? এখন পুরো 12টা বাজে। তো এটার মধ্যে করি তাহলে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে যেহেতু বোয়াল মাছ রান্না করছি, গ্যাসটাকে বন্ধ করে জ্বালিয়ে এভাবে রান্না করব। তো এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, তারপরে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এভাবেই আমি রান্নাটা করি। আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম, এখন আলুগুলোকে বারান্দায় ছড়িয়ে দিলাম, এগুলো শুকিয়ে নিয়ে গেলে তারপরে আবার ঘরে নিয়ে গিয়ে রাখবো। তো বাঁধাকপি রান্না করছি, বাঁধাকপির মধ্যে দিলাম ধনে পাতা। সচরাচর বাঁধাকপিতে কেউ ধনে পাতা দেয় না, কিন্তু অনেকগুলো ধনে পাতা যেহেতু এনেছে, এই জন্য শেষ করার জন্য দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন আবার বন্ধ করে তারপরে মাছগুলোকে আবার উল্টে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ননস্টিকিতে রান্না করলে কি হয়, মানে লেগে যাওয়ার যে সম্ভাবনা সেটা থাকে না। তো আলুটাকে এখন ভাজা করে মাছটা ওদিকে বসিয়ে দিয়েছি। তারপরে আজকে এইখানে একটা নাট না ঢিলা হয়ে গেছে, যার জন্য দরজাটা একটু ডিস্টার্ব করছে, এই জন্য এটাকে টাইট দিচ্ছি। তবে যেটা মনে হচ্ছে যে টাইট দিতে গিয়ে এটার প্যাচটার কোনো রকম ডিস্টার্ব হয়েছে, ঠিকভাবে টাইট হচ্ছে না, এটা আবার ডিস্টার্ব হবে। তো যাই হোক, আপাতত কাজটা হয়ে গেল। আর এদিকে আমি সমস্ত রান্নাবান্নার জায়গাটাকে গুছিয়ে ফেলছি, তো এই জায়গাটাকে একটুখানি মুছে ফেললাম। সবসময় তো এটা করা হয় না, কারণ এখানটা একটুখানি বাড়তি কাজ এগুলো। তো যাই হোক, পরিষ্কার করা হয়ে গেল। এদিকে দরজাটাকেও মোটামুটি ঠিকঠাক করে এবারে রান্না হয়ে যাওয়ার পর সমস্ত কিছু পরিষ্কার করছি, গ্যাসের তাকটাকগুলো। আর আজকে আমি চিমনিটাকে মুছবো, চিমনিটা অনেকদিন ভালো করে পরিষ্কার করা হয় না, একটুখানি নোংরা পড়ছে। তারপরে আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো ডগি আছে, ওদের লোমগুলো গিয়ে ওখানে গিয়ে আটকে যায়, এই জন্য এখানে আজকে উঠে আমি পরিষ্কার করছি। তো চেয়ার দিয়ে উঠে পড়লাম উপরে, আর সুইচটাকে আমি অফ করে দিয়েছি যাতে কোনোরকম কারেন্টের শর্টের কোনো ব্যাপার না হয়। আর একটুখানি ভিম লিকুইড নিয়েছি, নিয়ে এই উপরটা ভালো করে মুছছি, প্রচণ্ড তেল ছিটে ব্যাপারটা হয়ে গেছে। তো যাই হোক, পরিষ্কার তো করতে হয়, নিজের জিনিস নিজের কাছে সমস্ত যত্নটা। তো এই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এই দেখো একদম চকচকে করে দিচ্ছি। তারপরে ভালো করে ধুয়ে আবার এই জায়গাটাকে আবার মুছতে হবে। যেরকমভাবে চেয়েছিলাম চিমনিটা পরিষ্কার করতে, সেরকমভাবেই করে নিয়েছি, যেহেতু অনেকটা সময় দিয়েছি এটার পিছনে। তো এখন চকচক করছে, প্রচুর নোংরা, প্রচুর তেল ছিটে ব্যাপার জমে গেছিলো, তো সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এই যে ট্রেটা থাকে
থাকে এই ট্রেটার মধ্যে, তো তেল জমা হয়ে রয়েছে অনেকটা পরিমাণে। 2 কেজি মাংস রান্না হবে, যে যা তেল আছে। তো তেলটাকে সমস্ত ঢেলে রেখে তারপরে ওটাকে ভালো করে মেজে নিয়েছি। এখন গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাস ওভেনটাকে প্রতিদিন আমি এভাবেই পরিষ্কার করি। এই দেখো কতটা পরিমাণে তেল জমেছে, আর যেহেতু এখন সর্ষের তেল দিয়ে রান্না করি এই জন্য তেলটাও লাল লাল হয়েছে। আমার মনে হয় সাদা তেল দিয়ে রান্না করলেও লাল লালই হয়। তো এখন আমি ঘরটাকে মুছে ফেলছি, যেহেতু দিদি আসবে না তোমাদের সকালবেলায় বলেছিলাম। তো এখন ভালো করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ওদিকের ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন এই ঘরটা মুছলে পরে আমার এদিকের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, হাজব্যান্ডও এসে গেছে, হাজব্যান্ড মিমিদের খাওয়াটাকে রেডি করছে, আর ছেলের স্নান হয়ে গেছে। আমি স্নান করতে যাওয়ার আগে ছেলেকে শাশুড়িমাকে খেতে দিয়ে তারপরে স্নান করতে যাব। তো এখন আমার এদিকটাও মোছা হয়ে গেলে তারপরে আমার বড় একটা কাজ হয়ে যাবে। হাজব্যান্ড মিমিদের খাওয়া রেডি করছে, আর আমি ছেলের আর শাশুড়িমার ভাতটাকে রেডি করছি। ওদের ভাত বেড়ে ফেলেছি, এখন সবজি দিয়ে যে ডালটা করেছিলাম সেই ডালটাকে দিলাম, শাশুড়িমাকেও দিয়ে দিলাম। আর প্রত্যেকবারই ছেলেপেলেরা এখনকার দিনে বিশেষ করে সবারই তো একটা দুটো করে ছেলেপেলে একটাই বেশি, এর জন্য একটুখানি তাদের যত্নটাও অনেকটা বেশি করতে হয়। তো ভাত মেখে একেবারে রেডি করে দিই, তারপরে ও চামচ দিয়ে খায়। তো এখন ডাল দিয়ে ভাতটা মেখে দিলাম, আর শাশুড়িমাকে মাছ দিয়ে দিলাম। আজকে চেরি ম্যাক্সিকে সাহায্য করার জন্য এই কেরোসিন তেলটা এনেছি। সব সময় এই যে এই সামনেটাতে তোমাদেরকে দেখাচ্ছি টয়লেট করে যায়, আজকে এখানটাতে কেরোসিন তেল ছিটিয়ে রাখবো। ওরা কেরোসিন তেলের গন্ধ সহ্য করতে পারে না, এই জন্য মানে এখানে ওরা তো গন্ধ শুকে শুকে পড়ে, গন্ধ শুকে যখন এই গন্ধটা পাবে তখন আর এই কোদালটা যে জায়গায় এখানে সব সময় এসে ম্যাক্সি বিশেষ করে টয়লেট করে যায়। তো বেশি করে দিয়ে দিলাম যাতে ওরা ভালো মতো গন্ধ পায়, যাতে কিছু না করে। আর এই একটা জায়গা এখানেও করে। তো আমার স্নান হয়ে গেছে, এখন মিষ্টিকে একটুখানি স্নান করিয়ে দিচ্ছি। তো এখন আমি পুজো করছি, শিবজিকে ফুল নিবেদন করলাম, সবাইকে বেলপাতা সুন্দর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানেও মিষ্টিকে ভোগ নিবেদন করেছি, সবাইকে ভোগ নিবেদন করেছি। তো আমার মিষ্টি সোনাকে একবার দেখে নাও, সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম, প্রথমে একটুখানি শোবো আজকে, তারপরে এডিটিং করবো। এই দেখো ছেলে খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে, আর নড়াচড়া করছে বলছি বলে। তো চলো একটুখানি বিশ্রাম করি, পরে আবার কথা বলবো। 2 দিন বেশ গরম পড়েছিল, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো সেই আনন্দে আমি আজকে বানাচ্ছি দুধ পুলি। তো সবকিছু রেডি আছে, গুড় নারকেল, আর এটা হলো চালের গুঁড়ো, সে কবে এনেছিলাম, আজকে আমার চালের গুঁড়োটা কাজে লাগবে। তো চলো কোমর বেঁধে লেগে পড়ি। এই কড়াইটা নিয়ে নিয়েছি, এর মধ্যে করে আমি দুধ পুলিটা তৈরি করব। তো 2 প্যাকেট দুধ আনা হয়েছে, এই দুধটা আমি ঢেলে ফেলছি। খুব বেশি করছি না, যেহেতু আমাদের খাওয়ার লোক খুবই কম, ছেলে খেলে খেলেও না খেলে না খেলেও এরকম একটা ব্যাপার, মানে ওর ইচ্ছা হলে খায় না ইচ্ছা হলে খায় না। তো এখন আমি গুড়টাকে ভেঙে নিচ্ছি, সে যে কবে পাটালি গুড় আনা হয়েছিল। তারপরে একটা নারকেল আনা হয়েছে, নারকেলটাকেও ভেঙে নিলাম। এবারে নারকেলটাকে কোড়াতে হবে। তো নারকেল কোড়ানোর একটা বড় কাজ, তবে এখন যেহেতু ঠান্ডার সময় এই জন্য কষ্ট হয় না, মানে কষ্টটা কম হয়, ঘামটা হলে পরে খুব কষ্ট হয়। তবে আরাম করে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম, তারপরে নারকেল কোড়ার মধ্যে গুড় দিয়ে এখন মেখে নিচ্ছি। এটা যেহেতু পাক দিতে হবে, যেরকম করে নাড়ুর পাক দেয়, তবে এই পাকটা একটুখানি হালকা পাক হতে হয়, নাহলে শক্ত হয়ে যাবে। তো দুধটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে আমি এখন পাকটাকে দিয়ে নিচ্ছি। পাকটাকে করে তারপরে এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, তারপরে যেরকম করে দুধ পুলি বানায় সেরকম করেই তৈরি করব। তো তার আগে ছেলের জন্য রুটিটা তৈরি করছি, কারণ ছেলেকে আবার টাইমে খেতে দিতে হবে। তো আটা মেখে নিয়েছি, এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর এই যে চালের গুঁড়োটাকে এখন রেডি করছি, মানে কাজগুলোকে যতটা পাচ্ছি রেডি করে নিচ্ছি। আর গরম জল দিয়ে এটাকে মাখতে হবে, তার আগে আমি চালের গুঁড়োটাকে নুন দিয়ে মেখে নিচ্ছি, আর জলটাকে গরম করে নিয়েছি। তারপরে ইসুদুষ্ণ, মানে খুব টকবকে গরম নয়। তো এখন ভালো করে দেখো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দুধ পুলি সমস্ত কিছু রেডি করে রেখেছি, কিন্তু এখন বাজে রাত্রি 11:10 বাকি, এর জন্য আগে খেয়ে নিচ্ছি, খেয়ে দে তারপরে ওটা বানাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ওদিকে মা খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি। তো এই যে ভাত ডাল একটা মাছ নিয়ে বসে গেছি। এতুনু ও তো বেরিয়ে যাবে, তো লাফাচ্ছে, তো একটু বকা দে। তোমাকে বেগুন ভাজা দেওয়া হয়নি, বেগুন ভাজা নাও একটা, কি একটা বেগুন ভাজা নাও। বিপদ হয়ে গেছে, এক হাতে ঢালতে পারছি না, দুটো পড়ে গেলেই হয়ে গেছে, কারণ এট হয়ে গেছে তো ভাতটা পড়ছেই না, পড়ে গেছে না।
চালের গুঁড়োটাকে তো আটার মতো মেখে রেখেছি, এখন ছোট ছোট করে লেচি কাটবো। লুচির লেচি যেরকম হয় সেরকম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করতে হবে। তারপরে হাত দিয়ে এগুলোকে চ্যাপটা করে একটুখানি বড় করতে হবে। তো এরকম করে আমি করে নিচ্ছি, আর তোমরাও এভাবে করতে পারো। তারপরে এই যে পুরটাকে এভাবে দিয়ে দিলাম, আমি যে খুব ভালো রাঁধুনি তা নয়, তবে যেটুকু কাজ চালানোর মতো সেরকম সেটুকু আমি করতে পারি, বাড়ির লোককে করে আমি খাওয়াতে পারি। তো সেরকম করে আমি পিঠে পিঠে পুলি সবই আমি করি অল্প অল্প করে। তো এই দেখো তোমাদেরকে একবার সামনে থেকে দেখাচ্ছি, তাহলে হয়তো তোমরা যারা একদমই পারো না তারা হয়তো করলেও করতে পারো। তো এরকম করে আমি ভালো করে মুড়িয়ে দিলাম। তারপরে এই দেখো অর্ধ চন্দ্রাকৃতি যেরকম সেরকম করে তৈরি করলাম। এগুলোকে অ্যাকচুয়ালি বলে হলো চন্দ্রপুলি, তো সেটাই আমি তৈরি করার চেষ্টা করছি। তো পুর ভরা হয়ে গেছে, এরকম করে সুন্দর করে আমি সাজিয়ে তোমাদের সাথে ব্যাপারটাকে দেখালাম। তারপরে এই যে দুধটা ফুটে উঠেছে, তারপরে এখন পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ফোটার পর আমি একটা চষিও তৈরি করেছিলাম, সেই চষিগুলোকে দিয়ে দিয়েছি। একা একা করি তো এই জন্য অনেকটা করতে পারি না, তো যতটুকু পারলাম এই অল্প সময়ের মধ্যে ততটুকু আমি করার চেষ্টা করলাম এবং বাড়ির লোককে সবাইকে আমি খুশি করতেও পেরেছি। পুলি পিঠেটা রেডি হয়ে গেছে, এখন দুধের মধ্যে ওটা দেওয়া আছে, দুধটাকে অ্যাবজর্ব করবে এখন পুলিগুলো। তারপরে এই যে পাতলা ব্যাপারটা আছে, পাতলা ব্যাপারটা থাকবে না। তো এখন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা, অনেকক্ষণ ফুটেছে, তারপরে গুড় দিয়েছি। তো চলো ওদিকে হাজবেন্ড এসে গেছে। এবারে তোমরা দেখে নাও যে পিঠেটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিরকম কত সুন্দর হয়েছে। তো এই দেখো আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে, তো একটা দিলাম এবং সাথে যে খিরটা হয়েছে খিরটাও পুরোপুরি জমে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটুখানি ঘরে এসে বসেছি। তো ছেলে ওখানে বসে আছে আর হাজবেন্ড রান্নাঘরে বসে খাচ্ছে। তো পুলি পিঠেটা এখন তো মোটামুটি ঠান্ডা হচ্ছে, আর হাজবেন্ডের জন্য একটা বাটির মধ্যে তুলে রেখেছি, আর জিজ্ঞেস করবো কেমন হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে। আমি জানি তোমরা কমেন্ট করবে না, তবুও প্রতিদিনের একটা অভ্যাস সেই জন্য বলি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটা ব্লগে। ততক্ষণ জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।